রফিকুল ইসলাম মাদানী জামিনে মুক্ত। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ আমরা এই মাত্র খবর পেয়েছি প্রিয় ভাই রফিকুল ইসলাম মাদানী মুক্তি পেয়েছেন। আলহামদুলিল্লাহ কোরআনের পাখিটা রফিকুল ইসলাম মাদানী মুক্তি পেয়েছেন, সরকারের সুবুদ্ধি হয়েছেন। এবং সরকারকে আমি এটাও বলবো, রফিকুল ইসলাম মাদানী মুক্তি পেয়েছেন, তার মার বুকে ফিরে গিয়েছেন, তার মার কলিজা ঠান্ডা হয়েছেন। এর সাথে মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ তাকে মুক্ত করে দেন, তার সন্তানগুলো কান্নাকাটি করতে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের সেই প্রিয় মাওলানা রফিকুল ইসলাম মাদানী হুজুর মুক্তি পেয়েছেন। দর্শক শ্রোতা, এটি কোনো মিথ্যা নিউজ না, একদম সেই সময় টিপি থেকে নেওয়া একটি নিউজ আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। যারা রফিকুল ইসলাম মাদানী হুজুরকে ভালোবাসেন, যারা এই ছোট্ট মানুষটিকে পছন্দ করেন, অবশ্যই আজকের ভিডিওটি একটু শেয়ার করে দিবেন, যেন সবাই বুঝতে পারে, সবাই দেখতে পারে, সবাই জানতে পারে। দর্শক শ্রোতা, আজকে কোনো ফেক নিউজ নিয়ে না, সত্য একটি নিউজ নিয়ে আপনার সামনে হাজির হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীকে হাজারো মানুষ মন থেকে দোয়া করেছেন এই রফিকুল ইসলাম মাদানী হুজুরকে মুক্তি দেওয়ার কারণে। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিস্তারিত জানতে হলে আজকে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। আমি একটি ভিডিও ফুটেজ দেখাবো, আমি একটি ভিডিও ফুটেজ শেয়ার করব আপনার সাথে। সেই ভিডিওটি দেখানোর আগে আমার কিছু কথা থাকবে। সেই সময় নিউজ থেকে নেওয়া যে বিষয়টি, অনেকে বলতে পারেন যে এটি একটু ফেক নিউজ, না একদম সত্য একটি নিউজ প্রচার করতে আজকে আপনার সামনে চলে আসলাম। মনটা উজাড় করে, মনে আজকে অনেক খুশি, অনেক আনন্দ লাগছে যে রফিকুল ইসলাম মাদানী অনেক দিন পর আল্লাহর রহমতে সে দুনিয়ার আলো বাতাস দেখতে পারছে। তো যারা ভিডিওটি ক্লিক করেছেন অবশ্যই দয়া করে অনুরোধ থাকবে, একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। রফিকুল ইসলাম মাদানী এখন কারামুক্ত। গাজীপুরের কাশেপুর কেন্দ্রীয় কারাগারে পাঠ 2 থেকে মুক্তি পেয়েছেন রফিকুল ইসলাম মাদানী। ডিজিটাল নিরাপত্তা আইনে সব মামলায় জামিন পাওয়া শনিবার 4 নভেম্বর রাত 8টায় তাকে মুক্তি দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ। এই বিষয়ে হেফাজত ইসলামের দপ্তর সম্পাদক মাওলানা আফসার মাহমুদ জানান, রফিকুল ইসলাম মাদানী জামিনে মুক্তি পেয়েছেন, এখন নেত্রকোনার পথে রয়েছেন তিনি। রফিকুল ইসলাম মাদানী নেত্রকোনা পূর্বদোলা থানার নেটিরকান্দা এলাকার শাহাবুদ্দিনের ছেলে। রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক এই বক্তব্য দেওয়া এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে 2021 সালের 7ই এপ্রিল রাত 3:30টার দিকে রফিকুল ইসলাম মাদানীকে নেত্রকোনা নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছিল র‍্যাব। এই সময় তার কাছ থেকে মোবাইল ফোন জব্দ করা হয়। এরপর রফিকুল ইসলাম মাদানীকে বিরুদ্ধে বিভিন্ন জায়গায় ডিজিটাল নিরাপত্তা আইনে একাধিক মামলা সহ কয়েকটি মামলা হয়। অবশেষে আলহামদুলিল্লাহ সেই রফিকুল ইসলাম মাদানী হুজুর মুক্তি পেয়েছেন। দর্শক, আমি আবারও বলছি, যারা ভিডিওটি প্লে করেছেন, যারা ভিডিওটি দেখছেন, সবার প্রতি অনুরোধ থাকবে ভিডিওটি একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এই কোরআনের পাখিটা শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানী হুজুর আল্লাহ রহমতে মাননীয় প্রধানমন্ত্রী উসিল্লায় সে মুক্তি পেয়েছেন। তো দর্শক শ্রোতা, সেই রফিকুল ইসলাম মাদানী হুজুর মুক্তি পাওয়ার পর আলেম সমাজ কি বলছে আমরা সেই ভিডিওতে যাব। সেই ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, দয়া করে প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ও ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন প্রতিদিন সবার আগে আপডেট নিউজ পেতে। তো আমরা সেই হুজুরদের মুখ থেকে কিছু তথ্য শুনে আসব। রফিকুল ইসলাম মাদানী জামিনে মুক্ত। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ আমরা এই মাত্র খবর পেয়েছি প্রিয় ভাই রফিকুল ইসলাম মাদানী মুক্তি পেয়েছেন। আলহামদুলিল্লাহ কোরআনের পাখিটা রফিকুল ইসলাম মাদানী মুক্তি পেয়েছেন, সরকারের সুবুদ্ধি হয়েছেন। এবং সরকারকে আমি এটাও বলবো, রফিকুল ইসলাম মাদানী মুক্তি পেয়েছেন, তার মার বুকে ফিরে গিয়েছেন, তার মার কলিজা ঠান্ডা হয়েছেন। এর সাথে মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ তাকে মুক্ত করে দেন, তার সন্তানগুলো কান্নাকাটি করতেছেন। এবং আরও বলবো, আল্লাহ আমিনুল হক হাফিজাহুল্লাহ তাকেও মুক্ত করে দেন, তার সন্তানরা কান্নাকাটি করতেছেন। যদি আপনার বুদ্ধি থেকে থাকে, যদি আপনার মাথার বিবেক থেকে থাকে, ওলামায়ে কেরামকে নির্বাচনের আগে মুক্ত দিয়ে দেন। রফিকুল ইসলাম মাদানী জামিনে মুক্ত। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। খুব দ্রুত আমাদের ভাই আমাদের মাঝে ফিরে আসবে রফিকুল ইসলাম মাদানী। দেখেন না, ছোট্ট মানুষ, হাতে ডান্ডা বেরি, হাতে কি, হাতে পায়ে ডান্ডা বেরি, লোহার শিকল।
মাথায় হেলমেট দেখে মনে হয় দুনিয়ার সবচেয়ে বড় অপরাধ এই ছোট মানুষটা ছোট বক্তা আমাদের প্রিয় ভাই রফিকুল ইসলাম মাদানী আলহামদুলিল্লাহ একটা আভাস পাচ্ছি আমার এই ভাই মুক্তি লাভ করবেন বলেন আল্লাহু আকবার আমরা চাই রফিকুল ইসলাম মাদানী মুক্ত হয়ে আবার কোরআনের ময়দানে কোরআনের দাওয়াত দিবে কথা বলে ঠিক কি না ছোট মরি ঝাল বেশি কথা না ঠিক দর্শক শ্রোতা ও আমার কলিজার ভাই ও বোনেরা আপনারা সেই কথাগুলো শুনতে পারলেন সেই ভিডিওটিও দেখতে পারলেন তো আমি আজকে এই ভিডিওর মাধ্যমে কিছু সংখ্যক ইউটিউবার কিছু সংখ্যক ফেসবুক আর তাদের উদ্দেশ্য বলবো আপনারা যদি আজকের এই ভিডিওটি দেখে থাকেন সবার প্রতি অনুরোধ থাকবে এই ছোট্ট মানুষটিকে নিয়ে এই রফিকুল ইসলাম মাদানী হুজুরকে নিয়ে কেউ খারাপভাবে মন্তব্য কিংবা খারাপভাবে ভিডিও পাবলিশ করবেন না হয়তোবা আপনাদের ভিডিওর কারণে আবারও সে জেলে যেতে হয় এমন কোন ভিডিও করবেন না যে ভিডিওর কারণে সে রফিকুল ইসলাম মাদানী হুজুরের কোনো ক্ষতি হতে পারে এই মানুষটি অনেক দিন অনেকটি দিন কষ্ট করেছেন তো আমরা সবাই চেষ্টা করব তাকে ভালো রাখার জন্য তার নামে যেন ভালো আমরা নিউজ করতে পারি তাকে যেন ভালো রাখতে পারি সবাই এই চেষ্টাটি করব সমস্ত ইউটিউবার সমস্ত ফেসবুকার ভাইদের প্রতি তো আজকের ভিডিওটি দয়া করে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে আল্লাহ হাফেজ